নমস্কার বন্ধুরা, শিল্পী রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। গাজরের হালুয়া তো আমরা প্রায়ই বানিয়েই থাকি, তাই আজ আমি নিয়ে এসেছি একটু অন্য স্বাদের গাজরের লাড্ডু রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুব সহজ, খুব কম সময়ে রেডি হয়ে যায়। তাই চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এজন্য এখানে আমি 1 কিলো গাজর ভালোভাবে ধুয়ে একটা পিলারের সাহায্যে স্কিনটা ছুলে তারপর মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনাদের কাছে যদি পিলার না থেকে থাকে আপনারা বটি দিয়েও ছুলে নিতে পারেন। আর অবশ্যই গাজরটাকে গ্রেট করার আগে ধুয়ে নেবেন, গ্রেট করার পর কিন্তু আর ধুবেন না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। যেহেতু মিষ্টি তাই ঘিতে বানালেই এর স্বাদ ভালো হয়। ঘি গরম হয়ে গেছে, এবার আগের থেকে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। আর যেহেতু আমরা খুব কম পরিমাণে ঘি ব্যবহার করেছি তাই একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। আর এই সময় ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই। এখানে আমি একটু মোটা গাজরটা ইউজ করেছি। একটু মোটা গাজরটা দিয়ে গাজরের হালুয়া বা গাজরের লাড্ডু যাই বানান না কেন সেটা খেতে ভালো হয়। আর আমি এখানে সবচেয়ে মিহি যে গ্রেটারটা হয় সেই গ্রেটারটা ইউজ করেছি, কারণ গাজরের হালুয়া বানানোর ক্ষেত্রে একটু মোটা গ্রেটারে গ্রেট করলে তার টেক্সচারটা ভালো হয়। তবে যেহেতু আমরা লাড্ডু বানাবো তাই একদম মিহি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিতে হবে। আর দেখুন গাজরের কালারটা কিন্তু ভাজতে ভাজতে চেঞ্জ হয়ে গেছে। এটা করতে আমার 5 থেকে 6 মিনিট লেগেছে আর গাজরের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। 1 কিলো গাজরের জন্য এখানে আমি 1/2 কাপ দুধ ব্যবহার করেছি। এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবার একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। খুব বেশি কিন্তু দুধ আমি ব্যবহার করিনি, দেখুন একটু গায়ে লাগা হয়েছে। আর 1/2 কাপ দুধ দেওয়ার পর আপনাদের যদি মনে হয় যে খুব কম লাগছে তাহলে আর একটু পরিমাণে দিতে পারেন যাতে গাজরটা সেদ্ধ হয় ভালোভাবে। তবে খুব বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই, তাতে কিন্তু গাজরটা গলে যায়। আমার 2 মিনিট হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলা দিয়ে লেগে না যায়। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। আর যদি দেখেন খুব ড্রাই লাগছে তাহলে আবারও একটুখানি দুধ অ্যাড করে দিতে পারেন। এবার 2 মিনিট হয়ে গেছে, দেখুন খুলে চেক করে নিচ্ছি, গাজর আমাদের সেদ্ধ হয়ে গেছে। একেবারে পেস্ট করার কিন্তু দরকার নেই, তাতে লাড্ডুটা খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে প্রেস করলে কিন্তু দেখুন গলে যাচ্ছে, এরমই কিন্তু সেদ্ধ করে নিতে হবে, এতে লাড্ডুটা খেতে ভালো লাগে। তবে গাজরটা সেদ্ধ করতে কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু গাজরের ওপরেও ডিপেন্ড করে, তো আপনারা একটু চেক করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার দিলে এর টেস্টটা বেড়ে যায়। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, এই সময় ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আরও 2-3 চামচ চিনি কিন্তু দিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার ফলে এটা কিন্তু একটু নরম হয়ে যাবে। তবে এইভাবে নাড়াচাড়া করে আমাদের এটার একটা চটচটে মিক্সচার তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখবেন আবার এটা ড্রাই হয়ে আসছে এবং কড়াই ছেড়ে দিচ্ছে, সেই পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলাপ জল। আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে ফ্লেভার আপনাদের পছন্দ সেটা দেবেন। আর যদি কোনো ফ্লেভার পছন্দ না করে থাকেন তাহলে না দিয়েও কিন্তু বানাতে পারেন। দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে, কড়াইতে কিন্তু আর লাগছে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খোয়া। তবে আপনাদের কাছে যদি খোয়া না থেকে থাকে তাহলে আপনারা বেশ কিছুটা পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ কিন্তু ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এর স্বাদ ভালো হয়। তবে খোয়া ক্ষীর ব্যবহার করলে এটা খেতে ভীষণই ভালো লাগে। এবার আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিল্ক পাউডার দিয়ে কিভাবে বাড়িতে খোয়া ক্ষীর বানাতে হয় সে রেসিপি লাগলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি অবশ্যই শেয়ার করে দেব। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর মিক্সারটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন একেবারে ড্রাই হয়ে গেছে, কড়াইতে আর লাগছে না। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো লাড্ডু বানানোর ক্ষেত্রে ওপর থেকে ঘি দিলে একটা খুব সুন্দর গন্ধ বার হয়,
আর লাড্ডুটা পাকাতেও কিন্তু সুবিধা হয়, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার লাড্ডুগুলো এক এক করে আমরা পাকিয়ে নেব। হালকা একটু গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের পাকিয়ে নিতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাকাতে অসুবিধা হবে। এইভাবে কিছুটা করে পোর্শন নিয়ে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের যদি প্রয়োজন হয় হাতে একটুখানি ঘি ব্রাশ করে নিতে পারেন, তবে আমার প্রয়োজন হচ্ছে না তাই আমি আর নিচ্ছি না। আমি এখানে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান অল্প একটুখানি ঘিতে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ভেজে সেটা মিশিয়ে দিতে পারেন, তারপর লাড্ডুগুলো পাকাতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন আবারও আমি দু একটা লাড্ডু পাকিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ওপর থেকে একটু বাদাম দিয়ে এইভাবে ডেকোরেট করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।